এবারে আজমেরি হক বাঁধনের বৃহস্পতি তুঙ্গে। স্পেনের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা রেহানা মরিয়ম নূর। এই উৎসবে অংশ নিতে তাই শিগগিরই স্পেনে যাবেন মডেল ও অভিনেত্রী আজমেরি হক বাঁধন, সঙ্গে যাচ্ছেন সিনেমাটির পরিচালক ও প্রযোজক সহ সংশ্লিষ্ট আরও অনেকে। স্পেনের চলচ্চিত্র উৎসবে রেহানা মরিয়ম নূর প্রদর্শিত হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করা নায়িকা আজমেরি হক বাঁধন। তিনি বলেন, আমার অভিনীত কোনো সিনেমা বিদেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এটি অবশ্যই আমার জন্য সম্মান ও আনন্দের, এটা বাংলাদেশি সিনেমার জন্য একটা বড় অর্জন। স্পেনের চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতিমধ্যে সব ধরনের আবেদন প্রক্রিয়া শুরু করেছেন বাঁধন। 10 জুনের মধ্যে ভিসাও পেয়ে যাবেন বলে আশা করছেন তিনি। উৎসব শেষে দেশে ফিরে আবারও সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে ব্যস্ত হবেন আজমেরি হক বাঁধন। 2021 সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমা রেহানা মরিয়ম নূর। এরপর থেকেই বলা যায় বৃহস্পতি তুঙ্গে আছে সিনেমাটির নায়িকা বাঁধনের। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।